শিক্ষার্থী বন্ধুরা আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে তোমাদের সবাইকে সুস্বাগত আজকে ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায়ের গতি বিষয়ের একটি সুনির্দিষ্ট টপিক নিয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম গতি অধ্যায়ের পার্ট তিনের শিখন ফলগুলো চলো জেনে নেওয়া যাক আজকের ক্লাস শেষে তোমরা জানতে পারবে তরণ ও মন্দন কাকে বলে অতিরিক্ত গতি এবং জীবনের ঝুঁকি সম্পর্কে জানতে পারবে এবং জীবনের ঝুঁকি কমাতে আমাদের কি কি করণীয় সেই সম্পর্কে জানতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের শিক্ষণ ফলে আমরা বলেছি যে তরণ এবং মন্দন নিয়ে আলোচনা করব তরণ এবং মন্দন সম্পর্কে স্বচ্ছ ধারণার জন্য তোমাদের আগের পাঠের কয়েকটি টপিক সম্পর্কে একটি ধারণা থাকতে হবে যেমন দূরত্ব এবং স্মরণ দূরত্ব এবং স্মরণ বলতে আমরা কি বুঝি ধরো টাউন এ থেকে টাউন বিতে কেউ যেতে চাচ্ছে টাউন এ থেকে টাউন বিতে সরাসরি যে দূরত্ব তা হচ্ছে বিশ কিলোমিটার বা বিশ হাজার মিটার যদি কেউ সরাসরি না গিয়ে সার্কুলার ওয়েতে যায় এবং পঞ্চাশ হাজার মিটার বা পঞ্চাশ কিলোমিটার অতিক্রম করে যদি সরাসরি যে দূরত্ব রয়েছে সেটি অতিক্রম করতে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে যে দূরত্বটা অতিক্রম করবে তা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার তাহলে এখানে স্মরণ এবং দূরত্ব কোনটি সরাসরি যে দূরত্ব রয়েছে সেটা হচ্ছে স্মরণ অর্থাৎ বিশ কিলোমিটার এবং ঘুরে যে রাস্তাটি গিয়েছে সেটি হচ্ছে দূরত্ব অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দূরত্ব এবং স্মরণ সম্পর্কে জানার পরে আরেকটি বিষয় সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ দ্রুতি এবং বেগ বলতে আমরা কি বুঝি দ্রুতি বলতে বুঝি সময়ের সাথে দূরত্ব এর পরিবর্তনের হার তাকে দ্রুতি বলে এবং বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার তাকে হচ্ছে বেগ বলে একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু ক্লিয়ার হবে এখানে একজন সাইকেল আরোহী এ বিন্দু থেকে ঘুরে সার্কুলার ওয়েতে আবার এই বিন্দুতে যদি চলে আসে তাহলে তার দূরত্ব এবং স্মরণের কি পরিবর্তন হলো অর্থাৎ এখানে সে দূরত্ব অতিক্রম করেছে কিন্তু তার স্মরণ এক বিন্দু হয়নি অর্থাৎ একই জায়গায় সে অবস্থান করছে যেহেতু এখানে দূরত্ব আছে তাই তার এখানে দ্রুতি আছে যেহেতু তার এখানে স্মরণ নেই অর্থাৎ একই জায়গায় তিনি এসেছেন আবার স্মরণ শূন্য তাই ভেলোসিটি বা বেগও শূন্য সুপ্রিয় শিক্ষার্থী দূরত্ব এবং স্মরণ দ্রুতি এবং বেগ এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকলে তোমরা তরণ এবং মন্দন সম্পর্কে আরও ভালোভাবে বলতে পারবে তো এখন আলোচনার বিষয় হচ্ছে তরণ এবং মন্দন আমরা দ্রুতি এবং বেগ সম্পর্কে জানলাম আমরা জানলাম দ্রুতির উদাহরণ হিসাবে জানলাম পাঁচ কিলোমিটার পার আওয়ার সাইকেল আরোহীর যে দ্রুতি তার একটা উদাহরণ এবং আমরা জানলাম সার্কুলার ওয়েতে দ্রুতি থাকে কিন্তু বেগ থাকে না এবং এর উদাহরণ হিসেবে আমরা জানলাম যখন কার রেসিং হয় গাড়িগুলো যখন সার্কুলার ওয়েতে চলে তখন এর স্পিড বা দ্রুতি থাকে কিন্তু বেগ থাকে না কারণ নির্দিষ্ট কোনো দিক নেই আবার এখানে আমরা রানিং ট্রাকে দেখতে পাচ্ছি যে দৌড়বিদরা দৌড়াচ্ছেন তাদের একটা নির্দিষ্ট দিক রয়েছে অর্থাৎ এখানে তাদের বেগ আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবার ত্বরণ সম্পর্কে জানা যাক মনে করো একটা মোটরসাইকেল বিশ মিটার পার সেকেন্ড বেগে চলছিল চালক অ্যাক্সিলেটরে চাপলেন ফলে সাইকেল মোটর আরও বেশি বেগ বেগে যেতে লাগলো মনে করা যাক প্রতি সেকেন্ডে মোটর বেগ পাঁচ মিটার করে বাড়ছে তাহলে এক সেকেন্ড পরে এর বেগ বেড়ে হলো পঁচিশ মিটার পার সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে এর বেগ বেড়ে হবে তিরিশ মিটার পার সেকেন্ড তৃতীয় সেকেন্ড পরে এর বেগ বেড়ে হবে পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড চার সেকেন্ড পরে এর বেগ বে হবে চল্লিশ মিটার পার সেকেন্ড এবং পাঁচ সেকেন্ড পরে এর বেগ বেড়ে হবে পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড তার মানে হলো প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বেড়েছে তা হলো তরণ এখানে প্রতি সেকেন্ডে পাঁচ মিটার করে বেগ বেড়েছে বেগের মোট বৃদ্ধি এবং মোট সময় যদি জানা থাকে তাহলে তোমরা তরণ বের করতে পারবা এখানে আদি বেগ ছিল বিশ সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ ছিল পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা সহজেই এখন তরণ বের করতে পারবো আমরা বেগের মোট বৃদ্ধি পঁয়তাল্লিশ বিয়োগ বিশ সমান পঁচিশ মিটার পার সেকেন্ড এবং মোট সময় লেগেছে পাঁচ সেকেন্ড তাহলে তরণ হচ্ছে বেগের মোট বৃদ্ধি ডিভাইডেড বাই মোট সময় পঁচিশ ভাগ পাঁচ ইকুয়ালস টু পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা জানতে পারলাম তরণ বের করতে পারলাম ত্বরণ হল সময়ের সাথে বেগে বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে এর বেগের যে বৃদ্ধি তাকে বোঝাচ্ছে এরপরে শিক্ষার্থী বন্ধুরা ত্বরণের বিপরীত মন্দন অর্থাৎ নেগেটিভ অ্যাক্সেলারেশন বা ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলে অর্থাৎ এক্সিলেটর চাপলে যদি গাড়ি দ্রুত যায় তাহলে ব্রেক কষলে গাড়ি থেমে যায় এই থেমে যাওয়াটাই হচ্ছে মন্দন উপরের উদাহরণে মোটরসাইকেলটির ব্রেক প্রতি সেকেন্ডে পাঁচ মিটার করে বেড়েছিল চালক যদি অ্যাক্সিলেটর না চেপে ব্রেক চাপতেন তাহলে মোটর সাইকেলটি ধীর হয়ে যেত এর বেগ হয়তো প্রতি সেকেন্ডে পাঁচ মিটার করে কমত মোটর সাইকেলটি বেগ প্রতি সেকেন্ডে যে পরিমাণ কমতো তাকে বলা হয় ঋণাত্মক তরণ বা মন্দন অর্থাৎ মোটর সাইকেল থামানোর জন্য ব্রেক কষতে হবে তারপরে কি মোটর সাইকেলটি থেমে যাবে অর্থাৎ প্রথম দিকে তার হবে তরণ এবং যখন সে ব্রেক কষবে তখন হবে মন্দন বা ঋণাত্মক তরণ সুব্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের গতি অধ্যায়ের যে বিষয়গুলো আলোচনা করলাম তার থেকে আমরা জানলাম বিভিন্ন রকম গতির উদাহরণ আমরা জানলাম স্মরণ এবং দূরত্ব আমরা জানলাম দ্রুতি এবং বেগ এবং আমরা জানলাম তরণ এবং মন্দন এই গতি অধ্যায়ের সব বিষয়গুলো জানার পরে যে পরবর্তী টপিক আমরা জানব তা হচ্ছে অতিরিক্ত গতি এবং জীবনের ঝুঁকি অতিরিক্ত গতি হচ্ছে মূলত দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করতে না পারলে ঘটতেই থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের দেশে প্রতিদিনই কোনো কোনো না সড়ক দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনার একটি কারণ অতি দ্রুত গাড়ি চালানো অতিরিক্ত বেগে যানবাহন চালালে যানবাহনের উপর চালকের কি থাকে না নিয়ন্ত্রণ থাকে না সুতরাং যেসব বাস চালক ট্রাক চালক বা গাড়ি চালক অতি দ্রুত গাড়ি চালান তারাই বেশি দুর্ঘটনায় পড়েন ফলে অনেক লোক মারা যায় অনেক লোক আহত হয় অনেক লোক চির জীবনের জন্য পঙ্গু হয়ে যায় তাই অতিরিক্ত বেগে বাস ট্রাক লরি ও গাড়ি চালাতে নেই কেউ চালালেও তাকে নিষেধ করতে হবে সরু রাস্তা রাস্তার বাঘ ও সেতুতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেশি এসব জায়গায় অতিরিক্ত বেগে যানবাহন চালালে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে অনেক রাস্তায় যানবাহনের গতিসীমা নির্দিষ্ট থাকে এ নির্দিষ্ট গতিসীমা মেনে যানবাহন চালাতে হবে বড় হয়ে নিজেরা কখনো অতিরিক্ত গতিতে যানবাহন চালাবে না এবং অন্য চালাতে নিষেধ করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে আমাদের মতো জনবহুল দেশে প্রতি বছর বহু মানুষের প্রাণ চলে যায় সুতরাং সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের অনেক বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি একটি পত্রিকার একটা সংবাদ ছিল এরকম যে গত চার মাস সকাল এগারোটায় বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব এক মর্মান্তিক দুর্ঘটনায় নয় জন নিহত হয় এবং আহত হয় সাতাইশ জন প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় ঢাকা থেকে বগুড়াগামী একটি বাস অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়ে গেলে বাস খাদে পড়ে যায় এবং বাস উল্টে যখন খাদে পড়ে যায় তখন এই হতাহতের ঘটনাটি ঘটে তো এই ধরনের দুর্ঘটনা আমাদের দেশে নিত্যনয়মিত্তিক ঘটছে আর এই ধরনের দুর্ঘটনা ঘটার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে ওভারটেকিং টেন্ডেন্সি বা একটা গাড়ি আর গাড়িকে অতিক্রম করে যাওয়ার প্রতিযোগী মনোভাব আমাদের এই ওভারটেকিং টেন্ডেন্সি অবশ্যই বাদ দিতে হবে কারণ যাত্রাপথে কখনোই গতি নিয়ে প্রতিযোগিতা করা যাবে না যেটা হচ্ছে দুর্ঘটনার অন্যতম একটি কারণ এই দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য আমাদের অবশ্যই গাড়ি চালানোর ক্ষেত্রে সিট বেল্ট বাধতে হবে এই সিট বেল্ট বাধা থাকলে একজন গাড়ি চালক সহজে নিয়ন্ত্রণ হারান না সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে গাড়ির সীমা অনেক রাস্তায় দেখবে এভাবে গাড়ির সীমা লেখা থাকে স্পিড লিমিট সিক্সটি এর মানে হচ্ছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এই রাস্তা দিয়ে কোনো গাড়ি সর্বোচ্চ ষাট কিলোমিটার এর উপরে উঠাতে পারবে না এর থেকে বেশি যদি গাড়ি গতিতে গাড়ি চালানো হয় তাহলে তার বিরুদ্ধে মামলা হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর থেকে বেশি গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মাথায় হেলমেট ব্যবহার করতে হবে এর কারণ হচ্ছে মোটরসাইকেল যখন দুর্ঘটনায় ঘটে সর্বপ্রথম আঘাত আসে মাথায় সুতরাং এই মাথায় আঘাত হওয়ার ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যেতে পারেন তাই মাথাকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই হেলমেট পরতে হবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে রাস্তায় ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো অবশ্যই পরিহার করতে হবে এবং বাংলাদেশ সরকারকে এই ফিটনেসবিহীন গাড়িগুলো অবশ্যই রাস্তা থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে ফিটনেসবিহীন গাড়ি যে কোনো সময় রাস্তায় নষ্ট হয়ে যেতে পারে এবং দুর্ঘটনায় ঘটতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাস্তা পারাপারের সময় অবশ্যই আমাদের জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে কারণ জেব্রা ক্রসিং ব্যবহার করতে না পারলে আমাদের রাস্তায় যেমন জ্যামের সৃষ্টি হবে তেমনই দুর্ঘটনায় পড়তে হবে কিন্তু আমাদের দেশে দুঃখের বিষয় হচ্ছে যে মানুষ তাড়াহুড়া করে জেব্রা ক্রসিং বাদ দিয়ে তারা যে কোনো জায়গা থেকে রাস্তা পার হয় এবং অনিচ্ছাকৃত জ্যামের সৃষ্টি করে আরেকটি বিষয় হচ্ছে আমাদের ওভারব্রিজ থাকা সত্ত্বেও অনেক পথচারীরা রাস্তা যেখান সেখান থেকে পার হন এবং আমাদের পুলিশ বন্ধুদের দেখা যায় তাদেরকে বাধ্য করা হচ্ছে সেই ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার করার জন্য তা আমরা অবশ্যই যেখানে ওভারব্রিজ আছে কষ্ট করে হলেও সেই ওভারব্রিজ ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করে রাস্তা পারাপার করব। আরেকটি বিষয় লক্ষ্য করার যে আমাদের যে রাস্তা রয়েছে রাস্তার ফুটপাথগুলো হকারদের দখলে থাকে এবং রাস্তার দুধারে বিভিন্ন ফলের দোকান বসতে দেখা যায় এই কারণে ফুটপাথ দিয়ে যেমন পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে তেমনি রাস্তার অধিকাংশ জায়গা হকারদের দখলে চলে যাওয়ার কারণে অনিচ্ছাকৃত জ্যামের সৃষ্টি হয় এবং নানা দুর্ঘটনার সম্মুখীন হয় আরেকটি বিষয় হচ্ছে যে রাস্তায় যত্রতত্র পার্কিংয়ের কারণে চলাচলে বিঘ্ন ঘটে এবং অসহনীয় জ্যামের সৃষ্টি হয় যেটা কোনোভাবেই কাম্য নয় এজন্য যে কোনো মার্কেট প্লেসে কার পার্কিংয়ের অবশ্যই অনেক জায়গা রাখতে হবে এবং যত্রতত্র কার পার্কিং থেকে বিরত থাকতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে যে গাড়ি যখন চলে তখন আমাদের সামনে অনেক টার্ন আসে যে টার্ন এই টার্নটি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ব্লাইন্ড টার্ন অর্থাৎ সামনে থেকে যে গাড়ি আসবে সেটা তুমি দেখতে পাবে না এই ধরনের ব্লাইন্ড টার্নে যদি গাড়ির গতিসীমা অনেক বেশি থাকে তখন দেখা যায় উপর দিক থেকে যে গাড়ি আসে সেটি দেখা যায় না যার কারণে মুখোমুখি সংঘর্ষ হয় এবং তোমাদের এই ক্লাসে আমি যে উদাহরণটা দিলাম এ ধরনের একটি ভুলবশত দুর্ঘটনার শিকার হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা রাস্তা চলাচল করার ক্ষেত্রে এ ধরনের সাইন অবশ্যই খেয়াল করেছো কোনো হসপিটাল বা স্কুলের সামনে এ ধরনের সাইন থাকে এ ধরনের সাইন থাকার মানে হচ্ছে এখানে হর্ন বাজানো যাবে না কারণ হসপিটালে মর্ষু রোগী থাকতে পারে বা স্কুল কলেজে ক্লাস চলাকালীন সময় যদি হর্ন বাজানো হয় তাহলে অনেক শব্দ দূষণ হয় যেটা আমাদের অনেক ক্ষতি করে সুতরাং এই সমস্ত জায়গায় গাড়ির হর্ন বাজানো যাবে না আশা করি এই বিষয়গুলো ঠিকভাবে মানলে আমরা দুর্ঘটনার হাত থেকে সহজেই মুক্তি পেতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা যে সমস্ত নতুন শব্দগুলো শিখলাম সেগুলো হচ্ছে স্থিতি গতি চলন গতি ঘূর্ণন গতি চলন ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি স্মরণ বেগ ও তরণ এ আমরা আরও যা শিখলাম কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে গতিশীল বলা হয় এবং বস্তুর এই গতিকে বলা হয় গতি কোনো বস্তু যদি পর্যবেক্ষককে সাম সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তখন বস্তুটিকে স্থিতিশীল বলা হয় এবং বস্তু এই অবস্থাকে বলা হয় স্থিতি সকল গতি আপেক্ষিক গতিকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করা যেতে পারে যেমন চলন গতি হ্যাঁ ঘূর্ণন গতি জটিল গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি বা দোলন গতি কোনো গতিশীল বস্তুর সকল কণা বা বিন্দু একই সময় একই দিকে সমান দ্রুত অতিক্রম করলে তাকে আমরা বলবো চলন গতি কোনো বস্তুর সকল বিন্দু একই পথে না চলে প্রতিটি বিন্দু যদি এর কেন্দ্রের চারোদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের পথে চলে তাহলে এই গতিকে ঘূর্ণন গতি বলা হয় এবং এই অধ্যায়ে আমরা আরো যা শিখলাম যে গতির ঘূর্ণন ও চলন উভয়ই আছে সেই গতিকে ঘূর্ণন চলন গতি বলে কোনো গতিশীল বস্তু যদি একই পথ বরাবর অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে দোলন গতি বা স্পন্দন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তু একটি অবস্থানের অগ্রপশ্চাৎ চলে বা গতিশীল হয় দূরত্ব হলো যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্য এবং স্মরণ হলো কোন বস্তুর প্রাথমিক অবস্থাতে শেষ অবস্থান পর্যন্ত স্বরৈক্ষিক দূরত্ব কোন বস্তু একক সময় যে অতিক্রম করে তাকে দ্রুতি বলে তরণ হলো সময়ের সাথে বেগ বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি মন্দন হলো ঋণাত্মক তরণ এবং যানবাহনের অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ এবং প্রতিটি বিষয় ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ তোমরা বারবার অনুশীলনের মাধ্যমে এবং লেখার মাধ্যমে বিষয়গুলো তোমাদের আয়ত্তে নিয়ে আসবে এবং পরীক্ষায় ভালো মার্কস অর্জন করবে আজকের বাড়ির কাজ অবশ্যই তোমরা আলাদা খাতায় তারিখ দিয়ে লিখবে এবং স্কুল খোলার পরে শিক্ষকের কাছে বাড়ির কাজটি জমা দিবে এবং শিক্ষকেরা ধারাবাহিক মূল্যায়ন হিসাবে এই মার্কসটা তোমাদের চূড়ান্ত পরীক্ষার মার্কসের সাথে যুক্ত করবেন আজকের বাড়ির কাজ কী তাহলে আজকের বাড়ির কাজ হচ্ছে তরণ ও মন্দনের দুটি পার্থক্য লিখবে এবং যাত্রাপথের জীবনের ঝুঁকি কমাতে আমাদের কি কী করণীয় রয়েছে সেগুলো সুন্দরভাবে খাতায় লিপিবদ্ধ করবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজে অথবা আমার ঘরে আমার স্কুলের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো আমাদের কাছে তোমরা মতামত জানাতে পারো ইমেলের মাধ্যমে এবং ফেসবুকে কমেন্টের মাধ্যমে আশা করি তোমরা সরকারের নির্দেশ মেনে স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে এবং সবাই সুস্বাস্থ্য রক্ষা করে চলবে তোমাদের স তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে